এসএসসিতে আরো বেআইনি চাকরির সুপারিশ নবম দশমে আরো 40 জনের বেআইনি চাকরির সুপারিশ আজই বেআইনি ভাবে নিয়োগ হওয়া 40 জনের নামের তালিকা প্রকাশের নির্দেশ কমিশনের ওয়েবসাইটে 40 জনের নামের তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের এর আগে 183 জনের বেআইনি চাকরির সুপারিশের কথা স্বীকার করে কমিশন এটা কোনো ভূতের কাজ নয় কমিশনের অফিসে যারা কাজ করেন তারাই এই দুর্নীতি করেছেন বেআইনি চাকরির সুপারিশের প্রমাণ দেখে এমনই মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আসল ওই মাসে নষ্ট হয়ে গেছে আদালতে দাবি কমিশনের আইনজীবীর ওই মাসে নিয়ে এত প্রশ্নের পর কিভাবে নষ্ট করা হলো প্রশ্ন বিচারপতির 2018-19 এর মধ্যে নষ্ট হয়েছে ফলে নম্বর দুর্নীতি জানতে গাজিয়াবাদের হার্ডডিস্ক ও সল্টেকের হার্ডডিস্ক মিলিয়ে দেখতে হবে আদালতে জানালেন কমিশনের আইনজীবী গাজিয়াবাদের হার্ডডিস্কে দেখা যায় 10 জন শূন্য পেয়েছেন তাদের কমিশনের সার্ভারে প্রাপ্ত নম্বর 53 যারা এক বা দুই পেয়েছেন কমিশনের সার্ভারে তাদের নম্বর 51-52 20 জন অপেক্ষমান প্রার্থীর নম্বর একইভাবে বেড়ে 9 থেকে 49 হয়েছে আসি পরের খবরে পুষ্করের তৃণমূল নেত্রী জয় শ্রীরাম স্লোগান পুষ্করের মন্দির থেকে বেরোনোর পর জয় শ্রীরাম স্লোগান দেয়া হয় তৃণমূল নেত্রীর কনভয় কিছুটা দূরে জয় শ্রীরাম স্লোগান আশাবুল হোসেন প্রথম সেই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে আশাবুল পুষ্করের মন্দির থেকে বেরোন মমতা বন্দ্যোপাধ্যায় এর পরে ঠিক কি হয় সেখানে দেখো অমৃতা তোমাকে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় আজ পুষ্করের মন্দিরে প্রায় আধ ঘন্টা ছিলেন প্রথমে তিনি পুষ্করের যে ব্রহ্মার মন্দিরে পুজো দেন তারপর ব্রহ্মার ঘাটে যান সেখানেও পুজো দেন তারপর তিনি যখন বেরিয়ে যাচ্ছিলেন সেখান থেকে তার গাড়িটা বেরিয়ে যায় তার কনভয়ের কয়েকটা গাড়ি বেরিয়ে যাওয়ার আগে দূর থেকে দেখা যায় যে কয়েকজন জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছেন এবং তখন পুলিশের নজরে আসে পুলিশ সেদিকে গেলে ওই ভিড়ের মধ্যেই যারা জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছিলেন তারা কিন্তু পালিয়ে যায় কিন্তু বিষয়টা সবারই নজরে আসে তবে মুখ্যমন্ত্রীর কানে বিষয়টা পৌঁছেছে কিনা সেটা বোঝা যায়নি কারণ তার গাড়ি আগেই বেরিয়ে যায় এবং মুখ্যমন্ত্রী খুব স্বাভাবিকভাবেই সে ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ করেননি কিন্তু ভিড়ের মাঝে কয়েকজন ছিলেন তারা জয় শ্রীরাম ধ্বনি দেন এখানে জানা যাচ্ছে যে এই এলাকাটা এই যে পুষ্কর মন্দির এলাকাটা এটা বিজেপি প্রভাবিত এলাকা এখানকার যিনি বিধায়ক তিনি বিজেপির বিধায়ক এখানকার কাউন্সিলরও বিজেপির মানে তাদের একটা প্রভাব রয়েছে সম্ভবত সেই কারণেই মুখ্যমন্ত্রী যখন তার পুজো পর্ব শেষ করে তিনি যখন বেরিয়ে যাচ্ছিলেন সেই সময় তারা কয়েকজন জয় শ্রীরাম ধ্বনি দেন এবং যেটা তোমাকে বলছি যে মুখ্যমন্ত্রীর গাড়িটা বেরিয়ে যায় মুখ্যমন্ত্রীর গাড়ির কনভয় এই আরো যে গাড়িগুলো থাকে সেগুলো বেরোবার কিছুক্ষণ আগে ভিড়ের মধ্য থেকে কয়েকজন এই জয় শ্রীরাম ধ্বনি দেন পুলিশের নজরে আসার পর পুলিশ সেদিকে যায় এবং পুলিশকে দেখেই তারা কিন্তু ভিড়ের মধ্যে মিশে যায় এবং ওখান থেকে চলে যায়